বৃষ্টি কমলেও গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন শশা ডাঙায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার অভিযোগ সাধারণ মানুষের জন্য কাজ করে না অভিযোগ অস্বীকার তৃণমূলের টানা বৃষ্টিতে জলমগ্ন বনগা মহকুমার বিস্তীর্ণ এলাকা বৃষ্টি থামলেও এখনও অনেক জায়গা জলমগ্ন গাইঘাটা ব্লকের একাধিক বাড়িঘর চাষের জমি জলে পরিপূর্ণ পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্থানীয়দের বৃহস্পতিবার জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙ্গা এলাকার কয়েক হাজার মানুষ জলবন্দি বৃহস্পতিবার জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে ক্ষোভ জানালেন গ্রামবাসীরা পার্শ্ব পরিবার বললেও চলবে কেন আমার এই গোটা এলাকাটা সব জলবন্দি এই যে এই পাড়াটা দেখছেন এটা পুরো জলের হচ্ছে তার মানে জল বাড়ির সামনে উঠোনে জল তারপরে এই পাড়া আছে কিছু পাড়া এই তাও উঠোনে জল না সেটা উঠেনি সবাই ঘর বাড়ি ছেড়ে কেউ যেতে যাচ্ছে না যেহেতু স্কুলটা এখান থেকে অনেক দূরে ওই জন্য কেউ যেতে যাচ্ছে জলের মধ্যে সামান্য ঘরটুকু জেগে আছে সে ঘরের ভিতরে আছে তাও অনেকে এই তিরপল দেওয়া হয়েছে হয়তো হচ্ছে শুকনো যে একটু জায়গা আছে মাথা টাচা করে তার উপরে আছে পঞ্চায়েত থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েত থেকে বলা হয়েছে যারা শিবিরে উঠবে কিংবা স্কুলে উঠবে তাদের জন্য ব্যবস্থা আছে আজকে মন্ত্রী আসলে আমরা আশ্বাস দিল আহ যে আগামী দিনেও দেখবে পাশে থাকবে তাদের দাবি এলাকার খেটে খাওয়া মানুষের কাজ নেই চাষের জমিতে জল জলমগ্ন হওয়ার কারণে মাছ ভেসে গিয়েছে জলমগ্ন এখন চাষি দিয়ে আর আমরা যারা ক্ষেত মজুর দিয়ে দু হাজার লোক জলমগ্ন আমরা সবাই এখন সমস্যা কোনো কাজও নেই খাদ্য সমস্যা তো আছেই তারপরে আমাদের আমরা যে মৎস্যজীবী আমাদের বাওরে কোনো মাছ টাছ নেই সবে তো ভেসে গেছে চাষিদের জমিতে কাজ নেই এই সমস্যার মধ্যে আমরা এখনো কোনো ত্রাণ ট্রান পাইনি মন্ত্রী আশ্বাস দিল যে এখনো রাজ্য সরকার ট্রিটমেন্ট নেয়নি পঞ্চায়েত কি ট্রিটমেন্ট নেয় দেখা যাক বলি এদিন তেতুল বেরিয়া বেরি গোপালপুর খেজুর ভিটে সহ একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মন্ত্রী বলেন সাত দিন হয়েছে পাঁচশো থেকে ছশো পরিবার জলমগ্ন হয়ে রয়েছে আমাদের সাধ্য মতন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম কিছু মানুষের কাছে ত্রিপল পৌঁছে দিলাম পঞ্চায়েতের উচিত উচিত স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আশা করি পঞ্চায়েত সহযোগিতা করবে বিভিন্ন মেম্বাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছে স্থানীয় লোকেরা যোগাযোগ করছে আমিও পরিদর্শনে এলাম যৎসামান্য সুবিধে মতো আমরা যেটুকু সহযোগিতা করতে পেরেছি বলেছি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এই গত সাত দিনের মধ্যে আসেনি সাধারণ মানুষ এটা নিয়ে খুব ক্ষোভে ফুঁসছে এখানে বসে আমাদের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা যথাসাধ্য যা পারবো আমরা করব আজকেও কিছু ত্রিপল বিপল এই সমস্ত দিয়ে আমরা সহযোগিতা করেছি সামনে দেখি রাজ্য সরকার কি করে কিছু করেনি মন্ত্রীর অভিযোগ অস্বীকার করে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন ওনাকে তো দেখা যায় না উনি কিছু জানেন না হঠাৎ করে উনি নৌকায় ঘুরে মিথ্যা অভিযোগ করছেন আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলেছি তাদেরকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছি নদী সংস্কারের টাকা কোথায় তার জবাব আগে দিক মন্ত্রী সমস্ত জায়গায় আমরা বিডিও সাহেব আমরা ঘুরেছি এবং তাদেরকে সেই সঙ্গে সঙ্গে ত্রিপলের ব্যবস্থা রামনগরে দশ কুইন্টাল চালের ব্যবস্থা এবং আমার সুটিয়াতে চালের ব্যবস্থা ত্রাণ শিবিরে যারা উঠেছে তাদেরকে রান্না করে খেয়ে ব্যবস্থা সব কিছুই করা হয়েছে জলের মধ্যে দিয়ে সমস্ত লোকেদের সঙ্গে কথা বলেছি তাদেরকে ত্রাণ শিবিরে তোলা ওঠানোর কথা বলা হয়েছে তারা বলেছে আমরা ত্রাণ শিবিরে উঠবো না এবং তাদেরকে সঙ্গে সঙ্গে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে মাননীয় এমপি শান্তনু ঠাকুর বলেছে যে বন্দিঘাটের যে খাল সেটা সংস্কার করছে না রাজ্য সরকার কিন্তু উনি যে গত বছর একশো কোটি টাকা ইচ্ছামতির সংস্কার করার জন্য যে একশো কোটি টাকা কেন্দ্র থেকে আনলো সেই একশো কোটি টাকা কোথায় হলো আমরা তো কোথাও দেখিনি যে ইসামতিতে কোথাও পরিষ্কার হয়েছে কি ইসামতির কচুরিপানা ওঠানো হয়েছে সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপ বাজার ফোন জিরো থ্রী টু ওন ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রী